রেডসিতে হুথি বিদ্রোহীদের অন্তত 15টি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা। শনিবার এক বিবৃতিতে একথা জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড। রেড সি ও এডেন উপসাগরে আমেরিকার পণ্যবাহী জাহাজ ও নেভির কয়েকটি নৌযানে হুথিদের হামলার চেষ্টা নস্যাৎ করে পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়া বিমান থেকে গাজায় ফেলা ত্রাণের আঘাতে শিশুসহ পাঁচজনের মৃত্যুর দায় নিতে অস্বীকার করছে বাইডেন প্রশাসন। অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন ফিরে পেতে প্রশাসন গাজায় ত্রাণ ফেলছে বলে অভিযোগ করেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টার মাইকেল ফাকরি। আবারও রেড সিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা ও মিত্র দেশগুলোর যৌথ বাহিনী। শনিবারের ওই হামলায় ইরান সমর্থিত বিদ্রোহীদের অন্তত 15টি চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। রেড সিতে আমেরিকার পণ্যবাহী জাহাজ এবং গালফ অফ এইডেনে নেভির কয়েকটি নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিদের বেশ কয়েকটি ড্রোন। এ সময় পাল্টা জবাবে এসব ড্রোন লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা ও যৌথ বাহিনী। এর আগে আমেরিকার জাহাজ ও নেভির নৌযানে হামলার দায় স্বীকার করে হুতি বিদ্রোহীরা। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি এসব হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেন, 37টি ড্রোন ব্যবহার করে এসব হামলা চালায় তারা। এডেন উপসাগরে আমরা প্রোপেল ফরচুন নামে আমেরিকার একটি জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথম অভিযান চালিয়েছি। পরে রেড সি ও এডেন উপসাগরে আমেরিকার নৌবাহিনীর কয়েকটি রণতরি লক্ষ্য করে হামলা করেছি। দুটি অভিযানে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সফল হয়েছি। গাজায় যুদ্ধবন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি যোদ্ধারা রেড সি ও আরব সাগরে অভিযান অব্যাহত রাখবে। এদিকে শুক্রবার প্যারাসুট ত্রুটির কারণে গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে পাঁচজন নিহতের দায় নেয়নি পেন্টাগন। আমেরিকার ত্রাণের বস্তার আঘাতে ওই পাঁচজনের মৃত্যুর খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার। রিপোর্টস দ্যাট ইউএস এয়ারড্রপস রেজাল্টেড ইন সিভিলিয়ান ক্যাজুয়ালটিজ অন দ্য গ্রাউন্ড আর ফলস। ওদিকে জাতিসংঘের স্পেশাল রিপোর্টার অন দ্য রাইট টু ফুড মাইকেল ফাকরি দাবি করেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন পেতে বাইডেন সরকার গাজায় বিমান থেকে ত্রাণ ফেলছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্ট বাইডেন তার স্বার্থ আদায়ের চেষ্টা করছেন বলে মনে করেন ফাকরি। This my best educated guess is probably গাজায় যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছাতে ও সেখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করতে বাইডেন সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর বেন ল্যাবল্ট। তিনি বলেন, ইজিপ্ট, জর্ডান, কাতার সহ বিভিন্ন দেশের সঙ্গে এসব নিয়ে নিয়মিত আলোচনা করছে বাইডেন প্রশাসন। President is making sure that humanitarian assistance gets in by land, by air. মাসুম হাসান, TBN24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।